তাই আমার বিশেষ অনুরোধ, হ্যাঁ আমরা ইউটিউবের মাধ্যমে আপনাকে জানাচ্ছি যে দামোদর মাহাতো যে সভাপতি আমাদের আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তারা লড়াই, হ্যাঁ, তাকে আমরা অনুরোধ করে শালা বলছি। লাগনি হোক না পিলি, না না পিলি না, লাগনি দেখিলে বলতে পারে আমাদের প্রায় গুলো লিখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখা বাবা, হ্যাঁ লেখা তো নেতা আছে না, নির্বাচন আছে না তো কি? আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধন ব্লগ ইউটিউব চ্যানেল, আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত। আর স্বাগত জানি আজকে এক নতুন কারোরাই আপডেট হয়ে গেছে আগত। তো যেখানে আমি এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কমিটি মহাশয় এত দড় শক্ত যে আমি আজ পর্যন্ত যতগুলো আপডেট নিয়েছি এত জনসংখ্যা কোথাও দেখতে পাইনি। তো বিপুল জনসংখ্যা মিলে এখানে কারাড়াই অনুষ্ঠিত হচ্ছে, তো গ্রামও আছে, 4-5টা গ্রাম মিলে এই মেলাটি সাফল্য মণ্ডিত করতে চলেছে। তো কোন গ্রামে এসেছি এবং কটি আছে কারা, কত থাকছে প্রাইজ, তার বিস্তারিত বিবরণ আমি আগের ভিডিওতে তুলে ধরেছি। তো এখন আমি আপনাদের কাছে তুলে ধরবো যে আধার কার্ড কোন কালায় কটি পড়েছে, তো সেই আপনারা বিবরণটি আপনারা শুনতে থাকুন যে কোন কালায় কতগুলো প্রতিদ্বন্দ্বী এসেছে। তো তার পূর্বে আমরা একটু নাম ঠিকানা এবং কত কত প্রাইজ আছে তার বিবরণ আমরা তুলে ধরছি। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি কারারসিকদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের এই মেলা কমিটিতে নামটা বলুন। আদাবনা গ্রাম। আদাবনা। আচ্ছা, আদাবনা, আরো দু তিনটা আদাবনা আছে, মালদি আছে, দুবরাজপুর আছে, সজানডি আছে। আচ্ছা, একটা আমাদের আরো নতুন কাড়া বাড়িলো, 7টি কাড়া ছিল, সেখানে আরেকটি কাড়া আমাদের প্রায় মানে বাড়িলো, একটি কাড়া। আচ্ছা, তো কাড়া হইলো পরে কোন কাড়াটা বাড়িল? পরে কাড়া বাড়িল এই সজানডি। তো আপনি যে অন্যান্য কারা তো আধার কার্ড পড়ে গেছে, তো আপনি সেই দর্শককে কি বলবেন আধার কার্ড জট দেওয়ার জন্য? আচ্ছা, জলদি যেন দেয় আধার কার্ড, আমার 3 নম্বর কারায় যেন আধার কার্ড পড়ে না একটিও। আচ্ছা, তো একটু আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম দীনেশ চন্দ্র মাহাতো। হ্যাঁ, সচান্ডি। আচ্ছা, বোরাবাজার, পুরুলিয়া। খুব ভালো ঠিকানা, আপনারা বুঝতে পারলেন বিবরণটা যে এই কার্ডে কিন্তু পড়ার ক্ষেত্রে বেড়েছিল আর কি। তো আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরছি যে কোন কালারটা সে পরে আপনার এই আসছিল ইউটিউবে, সেই কারণে ওনার কালা কিন্তু একটা আধার কার্ড পড়ে নাই। তো আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আমি পুরো নিখুঁতভাবে তুলে ধরবো যে কোন কালারটা আছে আর কি, নতুন যেটা আসেছে 5,000 টাকা প্রাইজ আছে। তো তার আগে আমরা জেনে নেবো যেটা আছে এখন আপনাদের এখানে, তাহলে প্রতিদ্বন্দ্বী কালা হচ্ছে 7টা, 8টা, তাহলে 8টা যে কালা, তো আপনি 8টা কালার একটু প্রাইজ একটু বলুন। প্রাইস গুলা হচ্ছে আমাদের 1 নম্বরে হচ্ছে তোমার 21,000, 21,000 টাকা। হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে তোমার 10,000। 3 নম্বরে হচ্ছে 8,000। 4 নম্বরে আছে 5,000। তারপরে 5 নম্বরে আছে 3,000। 6 নম্বরে 3,000। 7 নম্বরে 2,000। আর এইটি হলো তোমার 5,000। এখন আর 8 নম্বরটাই, মানে মানে টাকার হিসাবে নাম্বারিং হয় না, টাকার হিসাবে নাম্বারিং হয় না, কারা একটি বাড়িতে সেটা হয়েছে, সেই জন্য 8 নম্বর চলে গেছে ওনার, 5,000 টাকা আছে। আচ্ছা, খুব ভালো। এই যে আপনাদের এত কারা আছে, 8টি কারা আছে, তো এরকম শুধু কারাড়াই হবে না, আর অন্যান্য কোনো অনুষ্ঠানও হবে? অনুষ্ঠান মুর্গাপাড়া হবে। মুর্গাপাড়া হবে। আচ্ছা, তো মুর্গাপাড়াটা আপনার সেদিনে হোক না? হ্যাঁ, সেদিনেই হবে, কারা লড়াই শেষ হলেও তার বাদে মুর্গা। আচ্ছা, প্রাইজ কিরকম থাকবে? প্রাইজ 1,000 থাকবে, 500 থাকবে। আচ্ছা, 200-300 থাকবে, 200-300, 250 এরকম, মানে 1,000 প্রাইস থাকছে। গোটা 2-3 থাকছে, 1,000 প্রাইস, 1,500, এরকম হলে দিলে থাকবে। আচ্ছা আচ্ছা, আর তারপরে রাত্রিতে কোনো থাকবে? রাত্রে তো আমাদের অনুষ্ঠান এখন মানে হয়নি। আচ্ছা, রাত্রিতে এখন কোনো ঠিক ঠিকানা হয়নি আর কি? না, ঠিকানা কোনো, যদি হয় তো সেটা পরবর্তী আপডেট, আপনারা জানতে পারবেন, কনফার্ম হবে সেদিন, সেদিন জানা যাবে। আচ্ছা, তো আজকে কনফার্ম হবে না? আজকে কনফার্ম হবে না। আচ্ছা, আজকে কি হবে তাহলে?
আজকে ওই কাড়া একটা আছে বাড়িলো আমাদের নতুন, কোন কাড়া গুলো কত না আধার পড়লো তার জন্য এটা ছাড়িয়ে দেওয়া হলো। মানে এখন যেমন তিন নম্বরটা হয়ে যাওয়া একটাও আধার পড়ে না, তো যত জলদি পারে আধার কার্ড জমা করুক। অবশ্যই অবশ্যই। তো আপনারা যেটা আছে 8 নম্বর কাড়া, তাহলে 8 নম্বরও তো বললে একটা পড়ে না? না, ওটাও পড়ে না। আচ্ছা, ও কাড়াটা ভিডিও তো দেখাই না, ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে দচ্ছি এখন। ওটা আচ্ছা, 8 টা যদি হলো না আপনার, এই যে সাথে সাথে কতগুলো পড়েছে? সাথে 5টা আছে। 5টা? 5টা আধার কার্ড পড়েছে। আচ্ছা, আর আপনার 6 4টা? 6 4টা পড়েছে। 4টা? আচ্ছা, আর 5-এ আপনার কত আধার কার্ড পড়েছে? 5-এ পড়েছে 3টা। আচ্ছা, এবারে আমরা জানবো 4 নম্বরে। 4 নম্বরে অনেক গিলে পড়েছে, অনেক মোটা ফাইল দেখাচ্ছে আর কি। তো দেখা যাক কে কে প্রতিদ্বন্দ্বী করছে। ওগর মাহাতো, হ্যাঁ, পারদা, আছে রাজু মাহাতো, হ্যাঁ, শালবনি, আচ্ছা শালবনি থেকে আসছে, হ্যাঁ শালবনি, বালচন্দ্র মাহাতো, হ্যাঁ, গড্ডি, আচ্ছা, রামজীবন মাহাতো, ঠিকানাটা হচ্ছে তুইমা, আচ্ছা, অশোক মাহাতো, হ্যাঁ, এটা মুরুগাড়া, তারপরে হচ্ছে লালমোহন মাহাতো, হ্যাঁ, এটা সুপুরডি, সুপুরডি, এটা সবারাম মাহাতো, তুইমা, তারপর হচ্ছে দিব্যকান্তি মাহাতো, হ্যাঁ, ঠিকানাটা হচ্ছে বড় উর্মা, সূর্যনারায়ণ মাঝি, সাগমা, বাসুদেব মাহাতো, মালডি, মালডি, এগুলাই আছে। আচ্ছা, আপনারা 4 নম্বরও শুনতে পেলেন। তো এরপরে আমরা জানবো 3 নম্বরে। তো 3 নম্বরে তো পড়ে নাই, 3 নম্বরে নাম একটিও পড়ে নাই। আচ্ছা, 3 নম্বরে একটিও পড়ে নাই, প্রতিদ্বন্দ্বী আপনারা খুবই কম আছে, তাই আপনারা যারা জয়া করতে চান তাড়াতাড়ি কিন্তু এখানে নাম নথিভুক্ত করতে পারেন। 3 নম্বরে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, দেখলেন 4 নম্বর কীরকম প্রতিদ্বন্দ্বী আসেছে, কার ভাগ্যে সেই কি বলো কুপনটা আছে সেটা একটা ব্যাপার আছে আর কি। তো আপনার 3 নম্বরটা কত প্রাইস আছে একবার বলে দেন আবার। 3 নম্বরটা 8000 আছে। 8000 টাকা? তো সেটা এখনো কেউ দেয়নি। তো আপনার এবারে 2 নম্বরে কত পড়েছে? এটা 7000। আচ্ছা, 2 আছে। আচ্ছা বলুন, 2টা বলুন, এটা সবাই জানা দরকার। আচ্ছা, অম্বুজ মাহাতো, আচ্ছা, এটা এটা 3 আর 2? আচ্ছা, 2। তারপর আছে ভক্তরঞ্জন মাহাতো, হ্যাঁ, এটা হচ্ছে ঠিকানা আছে তালদান, আচ্ছা, তারপর আছে প্রকাশ মাঝি, হ্যাঁ, এটা সাগমা, আচ্ছা, আগ্নুচরণ মাহাতো, হ্যাঁ, রাওতারা, আচ্ছা, লক্ষণ মাহাতো, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড্রেসটা আছে সাগমা, আচ্ছা, তারপর আছে শান্তিরাম মাহাতো, হ্যাঁ, এটা আর আসা, আর আসা, আর পড়েছে অবিনাশ মাহাতো, হ্যাঁ, এটা হচ্ছে পাথরডি, আচ্ছা, চাটুয়াশা পাথরডি, হ্যাঁ, এটা হচ্ছে, তারপরে আছে অশোক মাহাতো, হ্যাঁ, এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে মুরুগাড়া, হুম, আর এটা অজিত মাহাতো, ঠিকানাটা হচ্ছে বালিগুমা, বালিগুমা, হ্যাঁ, 2 নম্বর কাড়া এতগুলো পড়েছে, 2 নম্বর কাড়া এতগুলো পড়েছে। এরপরে আমরা জানালো যেটা সর্বশ্রেষ্ঠ আছে, আছে 2 নম্বর কাড়াই, হ্যাঁ, শক্তিপদ মাহাতো সামলরা, আচ্ছা, 1 নম্বর কাড়াই, তো সেই 1 নম্বর কাড়ায় কতগুলো প্রতিদ্বন্দ্বী আছে আমি সেই বিষয়টি তুলে দিচ্ছি। 1 নম্বর কাড়াই প্রতিদ্বন্দ্বীটা যেগুলো আধার কার্ড পড়েছে সেগুলো আছে দুর্গাচরণ মাহাতো, হুম, ঠিকানাটা হচ্ছে কুমির, কুমির, হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে, হুম, তারপরে আছে বিভীষণ মাহাতো, হুম, এটা হচ্ছে মুরুগাড়া, হুম, তারপরে সূর্যনারায়ণ মাঝি, এটা সাগমা, হুম, তারপরে আছে অবিনাশ মাহাতো, হুম, এটা চাটু আসার পাথরডি, হুম, শান্তিরাম মাহাতো, এটা হচ্ছে আর আসা, লক্ষণ মাহাতো, এটা হচ্ছে সাগমা, তারপরে আছে সাধুচরণ মাহাতো, এটা হচ্ছে রূপা পাচার, তারপরে আছে প্রকাশ মাঝি, এটা হচ্ছে সাগমা, তারপরে আছে নন্দলাল মাহাতো, এটা সিমুলিয়া, তারপরে আছে রবনী মাহাতো, হ্যাঁ, রবনী মাহাতো, হ্যাঁ, আমরা 5 দিন তক লিব বলেছি, আশ্বিনের 5 দিন তক লিব। আচ্ছা, আশ্বিনের 5 দিন পর্যন্ত আপনারা আধার কার্ড জমা নিয়ে যাবেন, 6 দিনে আমরা কনফার্ম করব, 6 দিনে কনফার্ম করব, হ্যাঁ। আচ্ছা, আর লড়াইটা কবে হচ্ছে? লড়াইটা হচ্ছে আশ্বিনের 15, আশ্বিনের 15 দিনে হচ্ছে লড়াইটা, লড়াইটা, আচ্ছা, খুব ভালো, আপনারা বুঝতে পেলেন যে সমস্ত বিষয়ে। তো এই যে এত দূরান্ত থেকে কারা আসছে নাম দিতে, তো আপনারা জড়া কনফার্ম ধরুন কেমন হিসাবে দেবেন? তো এই সেলা লাগনি হোক না পিলি, না না পিলি না লাগনি দেখিলে বলতে বল আমাদের প্রায় গুলা লিখতে পারে। আচ্ছা আচ্ছা, লেখা বাবা, হ্যাঁ, লেখা তো নেই, বিবাহ তো নেই আছে না তো কি, আমরা 3-4টা গ্রামে মেলে করছি, 4টা গ্রামে, তো আমরা প্রায় গুলা আমরা তো রাখতে ইয়া করি নাই, যে সবাই আমাদের ইয়া যুক্তি হয়েছে যে সবাই যত প্রাইজ লা
মানে খামাই তৈরি করে ক্রসিরা কালা রসিকরা আর আমাদের কালাকে ভাগাই প্রাইজটা নিয়ে যায়। লড়াই দেখায়। হ্যাঁ লড়াই দেখায় অবশ্যই। হ্যাঁ যদি আমাদের কালায় মাথা না দেয় তাহলে তো আমাদের করার কিছু না, আমরা তো বলে দিছি। হ্যাঁ তাহলে আপনাদের কালায় যদি মাথা না দেয় তো কি হবে? তাদের ব্যবস্থা হবে, গাড়ি ভাড়া বাবদ কিছু দিয়া যাবে। আচ্ছা সান্তনা যেমন প্রাইজ আছে সেরকম ভাবে সান্তনা দিয়া যাবে। যেমন ভাবে প্রাইজ আছে সেরকম ভাবে সান্তনা দিয়া যাবে। আচ্ছা মাথা না দিলে আর যদি মাথা দেয় তাহলে তো আর কোনো করার নেই। আর মেলায় প্রবেশটা বলুন কজন করে প্রবেশ করবে? মেলায় প্রবেশ তিনজন হবে। মেলায় প্রবেশ তিনজন? হ্যাঁ দুজন রসিক মালিক একজন। আচ্ছা এলাও থাকবে। আর কমিটি থেকে বেশি হোক না? না কমিটিরও নাই কেউ নেই। সাথে নাই পারলো সেটা ওকে সাইডে বসাই নিবো কি স্টেজে, যদি হয়তো আমাদের স্টেজে বসাই নিবো সম্মান স্বরূপে যেমন সবাই যাই দর্শককে এটাই বলছি। হ্যাঁ বেমানি যেন হয় নাই। হ্যাঁ ভালো ভাবে আসবে যত আমাদের, শুধু আমাদের কমিটির মেলা নাই, যত পাবলিক আসবে দর্শক আসবে সবাই মেলা, সবাই নিজের আপন মেলা মনে করে মেলা উপভোগ করবে, যে যেমন ভাবে আসবে সেই তেমন ভাবে যেমন ফিরে ঘর যায়। আর একটাই আমার বিশেষ অনুরোধ, আমরা ইউটিউবের মাধ্যমে আপনাকে জানাচ্ছি যে দামোদর মাহাতো যে সভাপতি আমাদের আছে, হ্যাঁ কাড়া লড়াই তাকে আমরা অনুরোধ করে বলছি যেন সেদিন আমাদের মেলায় উপস্থিত হই। আমরা ছদিনে কনফার্ম করবো, সেদিনও যেন আসতে পারলে আপ্রাণ চেষ্টা আপনাদেরকে যেমন করতে। মানে আপনার সভাপতি মহাশয়কে আমন্ত্রণ জানালেন যে ছদিনে যেটা আসিনে সেদিনের জন্য আসে, জোড়া কনফার্মটা করে দেয় ইনাদের, এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে মেলা সেই মেলাটাও যেন পাই করে দেয়। পাই করে দেয়। আচ্ছা এই সবাই আছে জেলা কমিটি যত, আচ্ছা তারা যেন আসে পৌঁছে আমাদের মেলায়। আচ্ছা আচ্ছা এটাই বললাম। তো এখানে আপনারা জানেনই যে সুনামধন্য এখানে পদ্মশ্রী নেপালবাবু আপনারা জানেন যে এখানে ছিলেন আর কি, এখন বর্তমানে স্বর্গীয় হয়েছেন। তো ওনার ছেলে মেলে কি ছেলে নাই? উনি আছে রসিক যে নাচয়া, পদ্মশ্রী নেপাল মাতরের যে নাচয়া, উনি কাড়া রসিক এক নম্বর মালিক। আচ্ছা আচ্ছা নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা আপনার নামটা বলুন। আমার নাম আছে নীলকমল মাহাতো। আচ্ছা তো আপনি এই যে পদ্মশ্রী নেপাল বাবু আছেন, যখন উনি মানে সম্মানটা যখন পাই পুরস্কারটা, তখন আপনি উনার দলে নাচ করছেন? এখনো কি নাচ করেন? না এখনো নাচ করছি। কি নাচ করেন? এত বয়স্ক মানুষ ওই মানে হালকা হালকা লাগে, হালকা হালকা আগে থেকে যেগুলো করতে পারা হয়নি। আপনার এই যে এত বড় একটা পার্টি সুনামধন্য পার্টি আপনি নাচ করেছেন, আর এখন তাহলে কারা কোন নম্বরে দিচ্ছেন? যেমন দর্শকের মন জোগা হয় আর কি, সেরকম ভাবে যেমন তো লাগে আর কি। আচ্ছা লাগনি দেখে ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, নমস্কার, ধন্যবাদ।